উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর ভাঙ্গিপাড়ার দেবদাস মণ্ডল বিজেপি কর্মী, তিনি নিখোঁজ। এবার সেই নিয়ে রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এমনটাই তার বাড়িতে গিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, তৃণমূল সরকার যেভাবে প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে তা কোনোভাবেই বেশি দিন চলতে দেওয়া যায় না, আদালত গ্রেপ্তারের নির্দেশ দেবেই। এই বিষয়ে অবশ্যই বাইরে থেকে পুলিশ এনে তদন্ত করা হোক, সিআইডি তদন্ত করলে আসল সত্যি নাও বেরোতে পারে, তাই দরকার সিবিআইকে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুপ্রিম কোর্টকে অমান্য করতে পারে তাহলে দেখবো তার কত ক্ষমতা। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, যেভাবে নাগরিকত্ব সংশোধনী বিল থেকে শুরু করে তৃণমূলের আসল লোকেদের আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য এবার সুপ্রিম কোর্টে যেতে হলেও বিজেপি রাজি আছে। কি বলেছেন সায়ন্তন বসু দেখাবো আপনাদের। মাঝের মধ্যে এখানে আসি, আমি না আসি, জেলা আসে, জেলা না আসে, মণ্ডল আসে। তিনজনের বলিদান ভারতীয় জনতা পার্টির সংগঠনকে এখানে মজবুত করেছে। এখানে যারা এই কাণ্ডগুলো করেছে, আমি পরিষ্কার বলে দিয়েছি পুলিশকে যে শেখ শাহজাহানকে যতক্ষণ না গ্রেপ্তার করছেন ততক্ষণ এই কেস তদন্ত হবে। আর কিচ্ছু করতে হবে না, বাকির পাহারা দিন, তাহলে রাত জেগে পাহারা দিন, বাইরে থেকে যদি কেউ তাকে ধরে আটকে রেখে দিন, তাকে একদম আটকে রেখে দিন, দেখি দিদিমণি কতদিন বাঁচিয়ে রাখতে পারে।